Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates. The ball then, eh? The boss got the regular net? Chadat Kure? Chadat Kure? Ilan Akatrozan got the Kurasa? It doesn't got the Kurasa? Sasu, right? জোড়া চাইলেন কত? 1,20,000, 2,20,000, সরি 2,20,000 জোড়া। দর্শক, সিম্পল ফ্লেজ লাইফের পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা আসছি চৌবাড়িয়া গরুরহাটে। এটি মান্দা থানা নওগাঁজারে অবস্থিত। এই হাট প্রতি শুক্রবার মিলে, এই হাট শুক্রবার সারাদিন থাকে। আপনারা যারা এই হাট থেকে গরু কিনতে চান তারা এই হাট থেকে গরু কিনতে পারেন। আর এই হাটে প্রতিটি গরুর হাসিল 400 টাকা, আর অন্য কোনো খরচ নেই। আজ আপনাদের যারা ইন্ডিয়ান বলদ গরু কিনতে চান বা দেশি বলদ কিনতে চান তারা এই হাট থেকে কিনতে পারেন। আজ আপনাদের ইন্ডিয়ান বলদ গরুর দাম সম্পর্কে বিস্তারিত জানাবো, ইন্ডিয়ান গরুগুলো কেমন আসতেছে বাজারে এখন, এবং গরুগুলোর কী পরিমাণ দাম, এই সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিব। চলুন দাম সম্পর্কে বিক্রেতার সাথে কথা বলি। দাম চলেন কত জোড়া? দাম তো আছে মেলা রে ভাই, শুনে কত যাচ্ছে এটা শুনি আমি। কত যাচ্ছেন? দাম চাইছি 48। 1,48,000? এগুলোর ওজন কত করে আছে? ওজন কত হবে? 3.5-4 মন করে হবে না? এটা কি ইন্ডিয়া থেকে আসছে নাকি? তাই ইন্ডিয়া থেকে গরু পাঠাচ্ছে এখন? কাগজের মাধ্যমে আসছে না? কয় দাঁত করে এসেছে? 20 গেছে না? চাচা জোড়া চাইলেন কত দাম? 1,52,000। এলে ওজন কত করে আছে একটা? 4,500 মন করে হবে না? বড় ভাই জোড়া চালান কত দাম? জোড়ার দাম চাইছেন কত? 1,30,000। এর লাগে দেশি না ইন্ডিয়ান? দেশি সার্টিফিকেট পুরো, মানে ইন্ডিয়া থেকে অনেক আগে নিয়ে আসা হয়েছে। বয়স তো পুড়ে গেছে না? এটার ওজন এক একটা কত করে আছে আইডিয়া? 2-7 মন হবে। 2-7 মন হবে না? 1,30,000 দাম চাইলেন। বড় ভাই জোড়ার দাম চলেন কত? 1,56,000। এগুলো এক একটা ওজন কত করে আছে? 4 মন করে আছে না? এগুলো কি ইন্ডিয়া থেকে আসছে? ইন্ডিয়ান থেকে আসছে, আমরা কিনে নিয়ে আসছি ইন্ডিয়ান বড়া থেকে নিয়ে আসেন। এগুলো তো বয়স সব পুজে গেছে তাই না? এখন কি ইন্ডিয়া থেকে প্রতিনিয়ত গরু আসে? হ্যাঁ, প্রতিনিয়ত গরু আসে ইন্ডিয়া থেকে। তাই আচ্ছা, দাদা জোড়ার দাম চলেন কত? 1,62,000। 1,62,000। এদের ওজন কত হবে আইডিয়া? 8-8 মন। 8-8 মন হবে।
বড় ভাই জোড়ার দাম চলেন কত? বড় ভাই জোড়া চালান কত দাম? জোড়ার দাম চাইছেন কত? 1,62,000 ভাই। 1,62,000 চাইছেন? একটা ওজন কত করেছে ভাই আইডিয়া? 4.5 মণ। 4.5 মণ করে আছে না? নিম্ন 4.5 মণ। এটা তো বয়স পুজে গেছে না? বয়স কি বল পুরলো ভাই? হ্যাঁ, এখনো বুড়া হয়নি। বড় ভাই জোড়া চালেন কত দাম? এই জোড়ার দাম চাইছেন কত? 170,000। 1,70,000। এটা তো ইন্ডিয়া থেকে আসছে তাই না? গ্রামের কিনা? দেখলেন এক একটা ওজন কত রকম আছে আইডিয়া? এটা 5 মণ। 4.5 মণ। এই জোড়া চাইছেন কত দাম? এই জোড়ার দাম চাইছেন কত? 1,65,000। 1,65,000 চাইছেন? এটা এক একটার ওজন কতটুকু করে আছে? ওজন হবে আপনার 4.5 মণ করে হবে। 4.5 মণ করে হবে না? 4.5 মণ। এটা বয়স কতটুকু? বয়স জোয়ান হয়ে গেছে। জোয়ান হয়ে গেছে? এটা তো ইন্ডিয়ান তাই না? এই হাটে সবসময় ব্যাপক পরিমাণে ইন্ডিয়ান গরু আসে এবং দামও কম থাকে। এই হাটে একটি বিষয়ের সুবিধা রয়েছে, এই হাটে দালালের সংখ্যাটা কম। আপনার গরু কেনার ক্ষেত্রে অবশ্যই দামাদামি করে খুব শান্তি পাবেন। আর একটি বিষয়, এই বাজারে গরু কেনার ক্ষেত্রে আপনারা অবশ্যই গরুর ওজন হিসাবে দাম করবেন। বিক্রেতা দাম একটু বেশি চাই, তাদের দামের কথায় কান দেবেন না, আপনারা নিজের মতো করে দাম করে নেবেন। আর এই বাজারের সাথেই রয়েছে গাড়ির ব্যবস্থা রয়েছে, আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়ার জন্য গাড়ি সবসময় পাবেন, সমস্যা হবে না। আর এই বাজারটি সম্পর্কে আপনার কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আমি দিয়ে থাকি। আর এই বাজারটি দেশি গরুর ক্ষেত্রে অনেক ভালো, যারা দেশি গরু কিনতে চান তারা এই বাজার থেকে দেশি গরু নিতে পারেন, বাচ্চা গরু খুব কম দামে কিনতে পারবেন।
আর এই বাজারটি অনেক বিশাল একটি বাজার। আপনারা যারা এই বাজার থেকে গরু কিনতে চান তারা অবশ্যই কিনতে পারেন। আর এই বাজার সম্পর্কে কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই বাজার হয়তো বিভিন্ন স্থানের ভাড়া সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমাকে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।